হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি চাটা বসিয়ে দিয়েছি। মা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে আর আমাকে দায়িত্ব দিয়েছে এই চাটা করার। তো আমি এখন চাটা করে এখন সবাইকে চাটা দিয়ে দেবো। তো এইদিকে দেখো, আমি চাটা এখন ঢেলে নিচ্ছি। তাছাড়া বাড়িতে তোমাদের সাথে মানে সেরকম শেয়ার করতে পারি না। তাছাড়া এখানে যেহেতু ভাইজিরা আছে, তো তারা ক্যামেরাটা ধরে দেয়। তো ও কি সুন্দর ক্যামেরাটা ধরে দিল, তারপর আমি এখানে হচ্ছে গিয়ে চাটা ঢালছিলাম আর কি। চলো তাহলে এখানে একে একে সবাইকে দিয়ে দিই। অফিসে নেন গাইস, দেখতে পেয়েছো কিরকম ভাবে জল পড়ছিল? জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, ঠান্ডা হইতেছে তো। এখানে আমি রুদ্রাক্ষীর জন্য বানিয়ে নিয়েছি ম্যাগি, কারণ ও খেতে খুব ভালোবাসে। তাছাড়া আমার জন্য এখানে নিয়ে নিয়েছি দুধ আর সাথে হচ্ছে কি রুটি। তো আমি আর কি খাবো ভাবতে ভাবতে তো ভাবলাম যে রুটি দিয়ে তো আছে, তো ব্রেকফাস্টে রুটি আর দুধই খেয়ে নিই। তো তার জন্যই আর কি নেওয়া আমার। বেবি দিয়ে এখানে কাজ করছে, দেখো অনেকগুলো কাপড় মা কেচে দিল, সেগুলি মেলে দিচ্ছে এখন। এই দেখো, এইদিকেও মেলে টুলে দিল। দেখো একটা মেয়ে মানুষ কোনোদিনও বসে থাকতে পারে না। ওকে অনেকবার ধরে বলছিলাম যে করিস না বাড়িতে, তো কর মানে করিসই, তো এখানে আর করিস না। তো তবুও কিন্তু ও বসে থাকতে পারলো না, তো কাপড় চোপড় পেলো সেগুলিও মেললো। তো আমি এদিকে রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছি। তো কিছু কাটাকাটি আমি করলাম আর কিছু করলো দিদি, আর সাথে মাও কিছু কাটাকাটি করলো, মাছ টাছ কেটে দিল। তো সবাই মিলে কাটাকাটি কমপ্লিট করে রান্নাবান্না আমি কমপ্লিট করেছি আর কি। রান্নাবান্নার পুরো দায়িত্বটাই আমার ছিল। তো প্রথমে আজকে প্ল্যান ছিল যে ভেন্ডি আলু ভাজি হবে, আর সাথে হবে ডাল, আর হবে পনিরের একটা সবজি। তারপর এটা ঘুরে অন্য অনেক কিছু হয়ে গেল। এদিকে দেখো, আমি ভাতটা চাপিয়ে দিয়ে তারপর আমি কাটাকাটিটা শুরু করছিলাম, আর কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে, সাথে ডাল বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তো আমি এখন ডালটাকে ভালোভাবে ঘুটটা দিয়ে দিচ্ছি আর কি, ঘুটনি দিয়ে। পাসিনা পাসিনা এরিছে, কিরকম টেস্ট কিরকম কো? অনেক বেশি টেস্ট, চকোবার। আর মার অবস্থা দেখ, পাসিনা পাসিনা হয়ে গেছে, চকোবার। গাইছে দেখো, এখন আবার মাছ ধরছে। ওকে বলছি যে না, কিছু না করতে। আর এখন আমি ভেন্ডি ভাজি করছি। ওইদিকে ওকে যতই নানা করছে, ও সবটাই অনেকটাই করে দিল। তো এইদিকে আমি মাছটাও ধুয়ে নিয়েছে, তারপর এখানে চিকেনটাও ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে, আর এইসব কাটাকাটি আমিই করে নিয়েছিলাম। ওইদিকে রান্না করতে করতে এত কষ্ট হচ্ছিল, তার জন্য একটা আইসক্রিম ফ্রিজ থেকে বের করে সেটা আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর মানে কি বলবো, এখন এরকম অবস্থা হয়েছে, ঠান্ডা জল আর আইসক্রিম এইসব ঠান্ডা জাতীয় খাবারটা খেলেই মনে হয় প্রাণটা জুড়ায়, না হলে মানে পুরো কি অবস্থা কি বলবো আমি আর বুঝাতে পারবো না তোমাদেরকে। চিকেন ধোয়া একদমই কমপ্লিট। এই যে এখানে মশলা করা হয়ে গেছে, তো চলো তাহলে চিকেনের ইয়েটা আমি একটু শেয়ার করছি।
তো প্রথমে আমি চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি পুরো যা মশলাটা করেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলাটা ঢেলে দিয়েছি। আর তাছাড়া সাথে যে গুঁড়ো লঙ্কাগুলো আছে গুঁড়ো লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও অনেকটা ভালোভাবে কষিয়ে নেব, ঠিক এরকমভাবে কষিয়ে কষিয়ে তারপর জলটা ঢেলে দেবো। ব্যাস টক বক করে ফুটলেই আমার চিকেন রেডি, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস গাইস আমার রান্না বান্না কমপ্লিট, কারণ আমার দায়িত্ব ছিল রান্নাটা। মা পুজো টুজো সব কিছু কমপ্লিট করেছে আর বেবিদি ক্যাটারেটে দিল, তো আমার মানে রান্নার ডিপার্টমেন্টে ছিলাম আর কি আমি। তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হয়েছে, তারপর দেখো আমার অবস্থা। আমি এখন যাবো স্নান করতে, মানে লিটারেলি ভিজে পুরো মানে যাচ্ছাতে অবস্থা। তো চলো, তোমাদেরকে আজকে ইন্ট্রো দেওয়া হয়নি কিছু না, তো ভাবলাম যে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপর সারাদিন তো আছেই। তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হলো আজকে। মানে এমনিতে তো টুকটাক দেখিয়েছিলাম, তো এখন ফাইনাল লুকটা দেখাবো। এখানে আছে ভেন্ডি আলু ভাজি, এখানে আছে আম দিয়ে মুসুরি ডাল মানে টক ডাল, তারপর এখানে আছে পনির, আর হচ্ছে কি পটল আলু দিয়ে একটা সবজি। এখানে ভাগ্নির জন্য রেখেছিলাম চিকেন কষা, তো এখানে আছে পাবদা মাছের ঝাল, তারপর এখানে কালকের মাছ ছিল, আর এখানে আছে চিকেন দেখতে পাচ্ছ, আর এখানে আছে ইয়ামি ইয়ামি চিকেন, লেগ পিসও আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল টাচ স্যালাড। তো গাইস আমার পিসিরা হলো অনেকটা বৈষ্ণবের মতোই আর কি, মানে পেঁয়াজ রসুন তারপর মাংস ডিম এসব খায় না, বাকি সবই খায়। তো তার জন্য আমি ওনার জন্য আলাদা করে রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া, আর আমাদের জন্য আলাদা করে রান্না করেছি। তো ডাল ভাজা আর সবজি যে সেটাই, আর মাছ ভাজি একটা সাথে দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য এই থালিটা দেখতেই পাচ্ছ, একদম স্পেশাল থালি বললেও মানে এটা কম হবে। গাইস তো আমাদের লাঞ্চ টাচ কমপ্লিট, আর এখন প্রচণ্ড বৃষ্টির ভাব হয়ে আছে, মানে টিপটা পড়ছেও যদিও, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখনো উঠানো ভিজেনি, এরকম বৃষ্টি পড়ছে আর কি। তো দেখা যাক বৃষ্টি হয় কি না, ঝিরিঝিরি পড়ছে, আর ওয়েদারের অবস্থা দেখো। গাইস আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, তো এখন হচ্ছে কি একটু দোলনা দুলব। চলো, তোমাদেরকে তো বলেইছিলাম যে ছোটোবেলায় আমি দোলনা চলতে খুবই ভালোবাসতাম, তাছাড়া ছোটোবেলা আর এখনের মধ্যে কোনো তফাত নেই, এখনও সেই রকম ভালোবাসি যেই ছোটোবেলা থাকতে যেরকম ভালোবাসতাম। যেহেতু বৃষ্টি হয়ে গেছিলো তো ফুল গাছটা আমাদের জল জমেছিলো, তো ভাবলাম যে একটু স্লোমো করে একটু ভিডিও করি, দেখি যে কী আর হবে, সেরকম আর কিছুই হয়নি। তো এই দেখো ওরা চলে যাচ্ছে, অনেকবার বলে রিকোয়েস্ট করলাম তো ওরা থাকলো না, ওরা এখন চলে যাচ্ছে। আবার আইবি? হ্যাঁ, টাটা টাটা, আবার আসবে ঠিক আছে। আবার আয় আনবি, কইলাম একটুখানি শুয়ে টুয়ে তারপর উঠলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 5:57, তো এখন মা কাটলো কি জানি কাটলো আনারস, তো সেটা এখন খাবো। চলো কি স্মেল বাইরেছে, ওয়াও অসাম। টুথপিক নেই না? শোনা
সন্ধ্যাবেলা করে ফলটল খেয়ে তারপর মা সন্ধ্যাবাতি পুজো দিয়ে তারপর আমরা চলে গেছি কসমেটিক্সের দোকানে। কসমেটিক্স বলতে গিয়ে সব কিছুই থাকে এখানে, তো আমি ভাবলাম যে একটা চাইনিজ হাতে একটা নাইটি কিনবো, কিন্তু সেটার হলো না, ওদের দোকানে পেলাম না, প্রচণ্ড গরম, তো তার জন্য ভাবলাম যে দুটো চাইনিজ হাতে নাইটি কিনবো, কিন্তু সেটার হয়নি, পাইনি আমি। তো মেকি আতা ছিল কিন্তু চাইনিজ আতা ছিল না। সন্ধ্যাবেলা আর কিছু খাওয়া হয়নি, তো ডিনারে বর খাওয়া দাওয়া করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, ও যাবে বাড়ি। হে গাইস, তো বর তো খেয়ে দিয়ে তারপর চলে গেছে, তো এখন আমরা যাই ডিনার করে দেন ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে আর বেশি বকবক করছি না, ভিডিওটা আমি এখানে এন করছি। আবার আসছি নতুন একটি ভিডিও সাথে, তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীর খেয়াল রাখো। আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। সো টাটা, পাবে, গুড নাইট।